বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের পুকুরের ট্যাংরা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল রান্না করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 পিস ট্যাংরা মাছ নিয়েছি, আর ট্যাংরা মাছটা দেখুন কত সুন্দর চর্বি হয়ে গেছে। ট্যাংরা মাছটা ভাজার জন্য আমি হলুদ লবণ প্রথমে মিশিয়ে নেব। এই ট্যাংরা মাছটা কিন্তু বন্ধুরা আম দিয়ে টকও খেতে কিন্তু দারুণ লাগে। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, আর একটু তেল দিয়ে দেব। পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরা একসঙ্গে বাটা। সাদা সরিষা বাটা, পোস্ত বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার জল দিয়ে দেব। সবগুলো উপকরণ মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার উনুনে বসিয়ে দেব। চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা আমি আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখালাম, তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া হবে।